হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। যারা 1250 টাকা দিয়ে যারা জর্ডানে যেতে চান, সরি 1220 টাকা দিয়ে যারা জর্ডানে যেতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা নতুন একটি টপিক নিয়ে আজকে আপনার সঙ্গে আলোচনা করব। সেটা হচ্ছে যে বাংলাদেশ যে বুয়েসেল আছে, সরকারিভাবে যারা জর্ডানে যেতে চান তাদের জন্য রিসেন্টলি একটি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে বুয়েসেল। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করবো। তো মূল যারা বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ছোট্ট পরিবারের সদস্য নেই, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি ভালোবাসা, কৃতজ্ঞতা। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জর্ডানে দক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে মেডিকেল ফি বাবদ 1000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা। টোটাল হচ্ছে 1220 টাকায় যারা জর্ডানে যেতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি, যারা সরকারি মাধ্যমে জর্ডানে যেতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, কর্মী নির্বাচনে বুয়েসেল কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই, বুয়েসেল কর্মী নির্বাচনের নিজেই সিদ্ধান্ত নেয়, এই জিনিসটা মাথায় রাখবেন। চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেলকে কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল প্রকার ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়, সুষম মাথায় রাখবেন। আর এখানে চাকরির যে বিষয়গুলো আমি বলে দিচ্ছি, যে চাকরি তারিখ ও বার হচ্ছে 15 ডিসেম্বর 2023 শুক্রবার, স্থান হচ্ছে শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুসালাম রোড, মিরপুর, ঢাকা। সময় হচ্ছে সকাল 8টা থেকে। তো যারা প্রার্থীদের কোনো জীবন বৃত্তান্ত সঙ্গে আনার প্রয়োজন নাই, যারা আমি যে আপনাদের যে যে যেখান থেকে আপনারা ই করবেন, অ্যাপ্লাই করবেন বা আপনার অনলাইনে আবেদন করবেন, তো সেই লিঙ্কটা আমি দিয়ে রাখবো। আর এখানে যেন বিশেষ দৃষ্টিভাবে বলা আছে, অনলাইনে আবেদনে আবেদন ইন্টারভিউ প্রদান নিশ্চয়তা বহন করে, চাকরি প্রাপ্তির নিশ্চয়তা নেয়। চাকরির জন্য অবশ্যই আপনাকে টেট, ট্যাক্স এবং ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো তার আগে বলতে সাক্ষাৎ করার সময় যে জিনিসগুলো আপনাদের নিয়ে যেতে হবে, চারগভাবে পাসপোর্ট সাইজের রঙিন ছবি নিয়ে যাবেন, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি নিয়ে যেতে হবে। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে, মানে সঙ্গে নিয়ে যাবেন। বুয়েসেল খরচ যেটা আমি বললাম, যে মেডিকেল ফি বাবদ 1000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা, কোম্পানিতে যাওয়ার পর ফেরত, তাও আবার কোম্পানিতে যাওয়ার পর ফেরত দেওয়া হবে, মানে এটা আপনাকে নিবে আপনার কাছে 1220 টাকা। আপনি নির্বাচিত হন বা চাকরি হয়ে যায় তাহলে সেটাও আপনাকে ফেরত দেওয়া হবে। চাকরির শর্তাবলী হচ্ছে দৈনিক 8 ঘন্টা ডিউটি, সপ্তাহে 6 দিন এবং ওভার টাইম দৈনিক 2 থেকে 4 ঘন্টা। চাকরির চুক্তি হচ্ছে 3 বছর, তবে নবায়ন করতে পারবেন ইচ্ছা করলেই, এবং নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা পরিবহন ব্যবস্থা করা হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর পর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অন্যান্য সত্তা জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত হবেন। স্বাভাবিক বিষয়, যাদের নামের দেশে মামলা আছে বা জড়ানো মামলা আছে তারা যেতে পারবেন না বা আবেদনও করতে পারবেন না। তো অবশ্যই প্রার্থীর বয়স 20 থেকে 35 মধ্যে হতে হবে। জর্ডান ফেরত কর্মীদের আবেদন গ্রহণযোগ্য নয়। সুদান প্রবর্তন কর্মীদের সংশ্লিষ্ট কাজ যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে। এখানে আছে মেশিন অপারেটর মহিলা হচ্ছে 400 জন, পুরুষ হচ্ছে 20 জন। মাসিক বেতন হচ্ছে 225 KNJD এবং এই যে আমি যে লিঙ্কটা এখানে দেখছেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। এটা হচ্ছে বুয়েসেলের মাধ্যমে জর্ডানের অল মাসিরা গার্মেন্টসের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ কর্মী নিয়োগ করা হবে। স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে সরকারিভাবে জর্ডান গার্মেন্টস ও দক্ষ কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকারে। তো বন্ধুরা, এর আগে যারা গিয়েছেন বা যাওয়ার চেষ্টা করেছেন তাদের জন্য আবারও একটি সুযোগ, যে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেড বুয়েসেলে সবসময় চেষ্টা করে যে খুব কম টাকায় বিনা পয়সায় আপনাদের বিদেশ নিয়ে যাওয়ার চেষ্টা করে।
একমাত্র বাংলাদেশে যে যারা সরকারি মাধ্যমে বিদেশ লোক পাঠিয়ে থাকে। তো বন্ধুরা, আজ পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, শুনুন, আল্লাহ হাফেজ।